একদিন বা দুদিনের খাবার বাসি হয়ে গেলে খাবারটা আমরা ফেলে দিই, খাবারটা নষ্ট হলে ফেলে দিই। সেরকম নেগেটিভ থটটাকেও কিন্তু আমাদের আজকে একটু সিরিয়াস টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আমি আমার নিজের কিছু প্রবলেম যেটা আমার হয়েছিল সেটা দিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যাতে তোমাদেরও কিছুটা হেল্প হয়ে যায়। আমার ছেলে বড় হয়ে গেছে, এখন চাকরি করে। তো যখন ও ছোট থেকে চাকরির জগতে ঢুকতে যাবে, মানে 11-12 এর পর ও যখন কলেজে ভর্তি হয়ে গেল, ও পুরো ইন্ডিপেন্ডেন্ট। ওর সঙ্গে আমার যেরকম ছোটবেলায় একটা কানেকশন থাকে মাদের, সেটা আস্তে আস্তে কমতে শুরু করলো। ও সমস্ত কিছু নিজে করতে শুরু করলো, তার ফলে আমার সাথে ওর যোগাযোগটা কিন্তু বাড়িতে থাকলেও কমতে শুরু করলো, কারণ ওর একটা নিজস্ব বন্ধু বান্ধব, নিজস্ব একটা সার্কেল তৈরি হলো। সেখানে সেই এজটায় মা বাবার সাথে যোগাযোগটা একটু কমে যায়, সব মাদেরই হয় সেটা। তখন কিন্তু ভীষণ প্রবলেম হয়, একাকিত্ব মানে লোনলিনেসটা বেড়ে যায়। এই লোনলিনেসটা আমরা কিভাবে কাটাবো, মানে আমি কিভাবে কাটালাম, এটার জন্য কিন্তু আমার নিজেরও খুব প্রবলেম হয়েছিল। কি প্রবলেম হয়েছিল, কেন প্রবলেম হয়েছিল এবং সেটা থেকে আমি কিভাবে কাটানোর চেষ্টা করেছি। এখনো যে আমার মাঝে মাঝে একাকিত্ব আসে না তা নয়, প্রত্যেকটা মানুষের তুমি ভিড়ের মধ্যে থাকো বা একা থাকো, একাকিত্ব বা লোনলিনেসটা তোমার মধ্যে আসবে, সেটাকে ওভারকাম করতে হবে। কিভাবে করবে সেটাই হচ্ছে বড় ব্যাপার। তার জন্য আমাদের মাইন্ডসেটটাকে কিন্তু একটু চেঞ্জ করতে হবে। নিজেকে ফার্স্ট, নিজেকে নিজের যে কনফিডেন্স সেটাকে কিন্তু বাড়াতে হবে। ফার্স্ট একটা কথাই তোমাদের বলতে হবে, যে কোনো কাজ আমি করতে পারি, আই ক্যান ডু ইট, মানে আমি এই কাজটা করতে পারবো, আমি করতে পারি, আমি কাজটা করতে পারি, আমি কাজটা করতে পারি। দেখো দুটো কথার মধ্যে ডিফারেন্স কি হলো, আমি কাজটা করতে পারি, আমি কাজটা করতে পারি, কনফিডেন্সের ব্যাপার। তো এই কনফিডেন্সটা আমাদের মধ্যে থাকতে হবে। যে কোনো কাজ মানুষের সাথে কথা বলছো সেটার জন্য তোমাকে কনফিডেন্সটাকে বাড়াতে হবে। তার ফলে কি হবে, তুমি যখন কোনো সোশ্যাল মিডিয়া বলো, রিলেটিভ বলো, আশেপাশে তোমার যারা রয়েছে, প্রতিবেশী বলো, সবার সঙ্গে যখন কথা বলছো, তোমার কনফিডেন্সটা এমন হবে যে তুমি মানুষকে সাহারা দিতে পারো, তুমি কারো কাছে সাহারা নিতে যাবে না। এইভাবে কিন্তু তোমাকে মাইন্ডটাকে সেট করতে হবে। প্রথম প্রথম আমারও ভুল হতো, আমি ভাবতাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে মনে হতো যে আমার মন খারাপ হচ্ছে, আমার এই হচ্ছে, আমার একাকিত্ব লাগছে, সেই জিনিসগুলো আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বলতে চাইতাম, কিন্তু আমার শোনার জন্য কেউ তো সময় দেওয়ার জন্য বসে নেই। অনেক ক্ষেত্রে আমাকে অনেক রকম কথা শুনতে হয়েছে বা সোজাভাবে আমি হয়তো বলে গেছি, সেটা বুঝে না বুঝে সেটার জন্য অনেক রকম কমেন্টস আমাকে শুনতে হয়েছে, যেটা আমার খুব খারাপ লেগেছে, বা এমন বন্ধু বানিয়ে ফেলেছি যার কাছে আমি আমার মন খারাপ গুলো শেয়ার করেছি, সেগুলো উল্টোভাবে আমার কাছে ফিরে এসেছে। কিন্তু আস্তে আস্তে নিজেকে আমি চেক করে দিয়েছি, এটা কিন্তু আমি নিজেকেই চেক করেছি। আমি এখন আর মন খারাপ হলে কাউকে শেয়ার করি না, কারণ আমার প্রয়োজনই পড়ে না। আমার মনে হয় আমার ভালো রাখার দায়িত্ব আমার নিজে এবং আমি সেটা নিজে নিজেই পারি। তার জন্য ফার্স্ট আমাকে আমার কনফিডেন্সটাকে বাড়াতে হবে। এই 40 বছর বা 45 ইয়ার্স এর মধ্যে অনেক মহিলারা আছেন বাচ্চা সামলানোর জন্য এতদিন, যারা কোনো চাকরি বাকরি কিছু করেননি, আমিও তার মধ্যে।
আমার ছেলে যখন 11-12 পড়ে আমি তখন কিন্তু চাকরি করতে গেছি, তার আগে আমি 6-7টা চাকরি ছেড়ে ফেলেছি। যখন যখন প্রবলেম হচ্ছে সংসারে আমি চাকরি ছেড়ে বাড়িতে বসে ছেলে বাড়ির কাজ করে গেছি। পরে দেখেছি সেটা আমি ভুল করেছি, কারণ আমি যদি চাকরি করতাম আমি কাজের লোককে রেখে আমি বাচ্চা সামলাতে পারতাম, বাড়ির অন্যান্য কাজগুলো করতে পারতাম। ফিনান্সিয়ালি যদি আমি ইন্ডিপেন্ডেন্ট হতাম, আমি মেন্টালি অনেক স্ট্রং থাকতাম, আমার ফ্যামিলিটাকে আমি ভালোভাবে দেখতে পারতাম। কিন্তু আমি উল্টো করেছি, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, আমি ছেড়ে দিয়ে বাচ্চা সামলেছি এবং সংসারে অন্য দিকগুলো সামলেছি। তারপরে মানে আমার যখন 40 বছর হয়ে যায় তখন আমি চাকরি করতে আসি, মানে তখন থেকে আমি পুরোপুরি আর ইনকামের পেছন থেকে হাঁটিনি, তখন থেকে আমি রেগুলার ইনকাম করছি। তার আগে আমি কিন্তু 6-7টা চাকরি বারবার ছেড়ে দিয়েছি। এই পরে আমার একটা মেন্টাল স্ট্রং, মানে মেন্টালি আমি স্ট্রং হই আস্তে আস্তে করে। আমি নিজে ইনকাম করতে যখন শুরু করলাম তখন আমি আমার ফ্যামিলিকে হেল্প করতে শুরু করলাম, তখন আমার মধ্যে আস্তে আস্তে একটা কনফিডেন্স এলো যে আমিও পারি। নিশ্চয় বোঝাতে পারলাম, 40 বছর বয়সেও কিন্তু কাজ করা যায়, সেটা সবসময় যে চাকরি করতে হবে তা নয়। অনেক রকম ব্যবসা আছে, ছোট ছোট ব্যবসা যেগুলো আমরা করতে পারি, টিউশন করতে পারি, হোম ডেলিভারিতে রান্না করে আমরা মানুষজনকে খাওয়াতে পারি, তার থেকে যে রিটার্ন আসবে, তারা যে তোমার রান্নাগুলো খেয়ে ভালো বলবে, সেটাতে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে তোমার। কোনো কাজ খারাপ নয়, যে কোনো কাজ করতে পারো। আমি যেরকম এখন চাকরি করতাম প্রথম দিকে, তারপরে ছেড়ে দিয়ে মেকআপের কাজ করছি। আমি প্রচুর পরিশ্রম করতে হয় করি এই বয়সে, কেন করি, আমি টাকাটা কি পাচ্ছি সেটার থেকেও বড় কথা নিজেকে এনগেজ রাখি, এবং আস্তে আস্তে আমার ইনকাম বাড়ছে এবং কাজটা আমি যত শিখছি আমার ডিমান্ডও বাড়ছে, আমাকে সবাই কাজের জন্য ডাকছে এবং আমার ইনকামও অনেক বেড়ে গেছে আগের থেকে। আমার মেন্টালে একটা মানে স্ট্রং হয়েছে আমি আগের থেকে অনেক, যে আমিও কিছু করতে পারি। আমি তোমাদেরও তাই বলছি, যারা এখনো বাড়িতে আছো, মনে করছো যে বাড়ির সংসারটা সামলাচ্ছি, ঠিক আছে, সংসার সামলানোর সাথে সাথেও ছোট ছোট করে কোনো কাজ শুরু করে দাও, না হলে একটু যখন আমাদের মতো এজে আসবে, মিডল এজে আসবে, তখন কিন্তু নিজের মধ্যে একটা একাকিত্ব চলে আসবে, তখন কিন্তু সেটা কন্ট্রোল করা খুব কষ্টকর। এটা তো হলো ফিনান্সিয়াল দিক থেকে। এবার আরেকটা জিনিস তোমাদের মেন্টালি স্ট্রং হতে হবে, যেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে বলো, পরিবারে বলো, অনেক সময় আমরা কোনো একজন মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, তার কাছে মানে তার কাছে মন খারাপের কথাগুলো বলা, আমি তার থেকে আশা করি সে আমাকে সময় দেবে, আমার কথা শুনবে, আমাকে নিয়ে ভাববে, কারো অত সময় নেই আমাকে নিয়ে ভাবার। আমি এটা রিয়েলাইজ করে নিয়েছি যে আমাকে নিয়ে ভাবার জন্য কারো সময় নেই। শুধু পৃথিবীতে যদি কারো সময় থাকে সেটা হচ্ছে মা বাবা, তারপরে আর কারো সময় নেই আমার জন্য ভাবার, আমার কথা আমাকেই ভাবতে হবে। সেজন্য আমি কারো উপর কখনোই ডিপেন্ডেন্ট হব না, মানে এটা ফিনান্সিয়ালি বলছি না, মেন্টালিও বলছি। আমি কাউকে খুশি করতে পারি কিন্তু কেউ আমার খুশির কারণ হতে পারে না, আমার খুশির কারণ আমি নিজেই হব, এই কনফিডেন্সটা আমার নিজে থাকা উচিত। সময় কাটানো, মনে করো তোমরা চাকরি করতেও চাও না কারণ তোমাদের ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো, বাড়িতে যথেষ্ট ইনকামের ব্যবস্থা আছে, সেখানে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের দরকার নেই, সেক্ষেত্রে টাইম বা সময় কাটানোটা একটা বিশাল ব্যাপার, ঠিক বলেছি? সেক্ষেত্রে কি করবে, সোশ্যাল মিডিয়াতে আমরা বন্ধু বানাই, সময় কাটাই, সেই সব বন্ধুরা কিন্তু জাস্ট একটা
কাজেই ব্যবহার হয় টাইম পাস, সময় কাটানোর জন্য। তাছাড়া কি আদতে সেই বন্ধুদের কোনো জীবনে কাজে লাগে? সেই বন্ধুদের কিন্তু কোনো কাজে লাগে না। বন্ধু একজন দুজনই থাকে, আর বাকিরা সময় কাটানোর জন্য। একটু আনন্দ ফুর্তি করব, ব্যাস এই পর্যন্ত। যখন বিপদে আসে তখন কিন্তু কেউ পাশে থাকে না। আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি, ফোন করে খবর নেওয়ার সময়ও তাদের থাকে না। আত্মীয় বলো, পাড়া প্রতিবেশী বলো, বন্ধু বান্ধব বলো, একজন দুজন ছাড়া কেউ তোমার খোঁজ নেবে না। সেজন্য সেই রিলেশনশিপ গুলো থেকে নিজেকে সরিয়ে, নিজেকে সরিয়ে রাখা মানে হচ্ছে এমন ভাবে যে তাদের না হলেও তোমার চলবে। মেন্টালি এতটাই তোমাকে স্ট্রং হতে হবে, নিজেকে ভাবতে হবে যে আমি একাও ভালো থাকি। সাধারণত পরিবারগুলোতে কি হয়, গ্রুপ, আজকাল যেরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, ফেসবুক গ্রুপ হয়েছে, ফ্যামিলির মধ্যেও কিন্তু গ্রুপই থাকে। সেখানে তুমি যদি কিছু করো বা কোনো কাজ করছো, তোমাকে নিয়ে সমালোচনা হবে, তোমাকে নিয়ে আলোচনা হবে, তোমাকে নিয়ে নানা রকম আলোচনা হবে এবং তোমাকে ইরিটেট করা হবে। এবং তুমি যদি রিয়্যাক্ট করো তাহলে কিন্তু তারা খুব খুশি হবে। সেই জন্য তুমি যদি কোনো কাজ করো, সেটা ছোট বড় বলে কোনো কাজ হয় না, যে কোনো কাজ শুরু করে দাও। আমি বিশেষ করে কিন্তু এটা মেয়েদের জন্য বলছি, যে কোনো কাজ শুরু করে দাও, শুধুমাত্র ইনকামের জন্য নয়, নিজেকে ভালো রাখার জন্য, নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য কিছু কাজ করা কিন্তু সব মেয়েদের দরকার। পরিবারে অনেক মানুষ বলবে, অনেক কথা বলে। আমি তো মেকআপ করতে করি, আমি নানা অনেক হোটেলে যাই, 5-star হোটেলে যাই, 3-star হোটেলে যাই, অনেক সময় ক্লায়েন্টের বাড়িতেও যাই। আমার পরিবারের একজন দুজন মহিলা এরকমও আমাকে বলেছে, এইসব কাজ আমার দ্বারা হবে না। আমি জানি না কি সব কাজ, একজন মানুষকে সাজিয়ে খুশি করছি সেটাও নিয়ে পেছনে বলে যে এইসব কাজ আমার দ্বারা হবে না। এটা কি ছোট কাজ না এটা খারাপ কাজ, তা তো নয়। মানুষ বলবে, যাদের স্বভাব তারা বলবে, সেজন্য পিছিয়ে বা হেরে গেলে হবে না। আমি পারি, আমি করতে পারি, আমার মধ্যে এই কনফিডেন্স আছে, আমার খুশির কারণ আমি নিজে এবং আমি যেটা করছি ঠিক করছি, এই মাইন্ডসেটটা কিন্তু রাখতে হবে। আই এম দ্য বেস্ট, মানে আমি বেস্ট, আর দুনিয়া ভারমে যাক, আমার দেখার দরকার নেই। সৎ পথে এবং সঠিক উপায়ে আমি যেটা করছি সেটা ঠিক করছি, এই কনফিডেন্সটা আমাদের সবার থাকা উচিত। আমি হয়তো তোমাদের বোঝাতে পারলাম, আমি আমার ফিলিংস গুলো বললাম, তোমাদের হয়তো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না, কিন্তু একটু ভেবো, যাদের প্রবলেম হচ্ছে তারা নিজেদের কনফিডেন্সটা বাড়াও। কনফিডেন্সটা বাড়ানোর জন্য নিজেকে কাজের মধ্যে রাখো। যেরকম তোমরা ভালো গল্প বলতে পারো, কেউ কবিতা লিখছো, কেউ গান করছো, লেখা শুরু করে দাও। সেই লেখাগুলো সোশ্যাল মিডিয়াতে এমনি কথা না বলে নিজেদের ওয়ালে সেগুলোকে পোস্ট করে ফেলো। সেগুলো দেখবে যখন বন্ধুরা অ্যাপ্রিসিয়েট করবে, তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে। বা এই যে ইউটিউবের মতো এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে শেয়ার করো, যেরকম গল্পের অনেকগুলো ইয়ে আছে যেখানে গল্প পোস্ট করা যায়, অ্যাপ আছে, সেখানে যারা গল্প কবিতা লিখছো সেই সব অ্যাপে পোস্ট করে ফেলো। ইউটিউবে যারা রান্না করছো বা ক্রিয়েটিভ কিছু কাজ করছো সেখানে পোস্ট করো। হয়তো তোমরা ভাবছো কি আমার চ্যানেলটা দেখবে, তোমার বাড়ির মানুষ যদি তোমার রান্নাটা দেখে ভালো বলে, খেয়ে বলে ভালো হয়েছে, নিশ্চয়ই আর সবাইও তোমার রান্নাটা দেখে ভালো বলবে। হয়তো লাখ লাখ লোক বলবে না, 100 জন লোক বলবে,
আস্তে আস্তে 200 জন লোক বাড়বে, এরকম করতে করতে আমার কিন্তু আজ 25,000 জন সাবস্ক্রাইবার হয়েছে। কিন্তু আমার এই সময়ের মধ্যে অনেকের হয়তো 5 লাখ 10 লাখ হয়ে গেছে, আমার কোনো কম্পিটিশন নেই। আমি হয়তো একটু লেট করে আরো কিছুদিন পরে গিয়ে সেই জায়গাটায় পৌঁছাবো, আমার কিছু এসে যায় না, আমি পৌঁছালাম কি পৌঁছালাম না। আমি রেগুলার যে রান্নাগুলো করি আমি ইউটিউবে সেগুলো পোস্ট করে যাই। যারা গান করতে ভালোবাসো, অনেকগুলো অ্যাপ আছে যেখানে খুব সুন্দরভাবে নিজে গান করতে পারো, সেগুলোকে পোস্ট করতে পারো, সেভাবে সময় কাটাতে পারো। এবং সেখানে যখন তুমি অ্যাপ্রিশিয়েট করবে সব বন্ধু বান্ধবেরা, মানে বন্ধু মানে তুমি অচেনা লোক সেখানে, তারা তোমাকে যখন অ্যাপ্রিশিয়েট করবে যে তোমার গানটা এত ভালো হয়েছে, নিজের মধ্যে দেখবে একটা কনফিডেন্স আসবে। সেটার জন্য যে তোমার একটা সময় লাগছে একটা গান পোস্ট করার জন্য, একবার করবে হবে না, আবার করবে, দুবার তিনবার করার পর গিয়ে যখন পারফেক্ট হবে সেই গানটা তুমি তখন পোস্ট করবে, এর জন্য যখন তোমার একটা সময় লাগবে, সেই সময়টা কিন্তু তোমার কেটে গেল, তোমার সময়টা কেটে গেল, তুমি একটা ক্রিয়েটিভ কাজ করলে। আর ক্রিয়েটিভ কাজ সবসময় পজিটিভ থট, মানে আমাদের চিন্তাধারাটাকে পজিটিভ করে, কারণ একাকী বসে থাকলে কিন্তু একটা নেগেটিভ চিন্তাধারা আসে। আমিও স্টার বলে একটা অ্যাপ আছে সেখানে গান করি, আমি কিন্তু গাইতে পারি না, আমি আমার নিজের ইচ্ছা মতো গান করে যাই, পোস্ট করি, কেউ লাইক করে কেউ করে না, আমি খুলেও দেখি না কে লাইক করছে না করছে, আমি করে যাই। এটা হচ্ছে কনফিডেন্স একটা, যে আমি করতে পারি, আমি সবকিছুই করতে পারি। বোঝাতে পারলাম আমি কি করি একাকিত্ব কাটানোর জন্য? তোমরাও পারবে। সাথে ও এরকম কথা বললো, আমাকে নিয়ে এরকম কথা বললো, আমরা এগুলো নিয়ে ভাবতে থাকি। আমরা যেরকম খাবার, মানে একদিন বা দুদিনের খাবার বাসি হয়ে গেলে খাবারটা আমরা ফেলে দিই, খাবারটা নষ্ট হলে ফেলে দিই, সেরকম নেগেটিভ থটটাকেও কিন্তু আমাদের ফেলে দিতে হবে। ফেলে দেওয়া মানে বাদ দিতে হবে নেগেটিভ থট থেকে, মানে কে আমাকে নিয়ে আলোচনা করছে, কে আমাকে নিয়ে কি বলছে, বা আমি এই কাজটা ভুল করেছি, এগুলোকে বাদ দিতে হবে। আমি এখন থেকে ঠিক করে চলবো, তাকে কে আলোচনা করলো কে সমালোচনা করলো আমার কোনো লুকআউট নেই, আমি সেদিকে ভাববো না, আমি নিজের কাজ করে যাব। এটাই হচ্ছে কনফিডেন্স। নিজেকে আপগ্রেড করো, সমাজ যেভাবে চলছে নিজে যে কাজটা করছো সেই কাজে নিজেকে আপগ্রেড করো। এটা মানে আমি এটা বলছি না যে সবাই চাকরি করে না, তাদেরও আমি বলছি না, যারা চাকরি করে না তারাও নিজেকে কিভাবে আপগ্রেড করবে, তোমাদের যে প্যাশন গুলো আছে সেগুলোকে আপগ্রেড করো, সেগুলো নিয়ে নিজেকে ব্যস্ত থাকো। অনেকে আঁকতে ভালোবাসো, অনেকে লিখতে ভালোবাসো, অনেকে রান্না করতে ভালোবাসো, অনেকে ক্রিয়েটিভ কাজ করতে ভালোবাসো, যেটা পারো সেটা নিয়ে ব্যস্ত থাকো। সেগুলোর কোনোটাই না পারলে রোজ ডায়েরি লেখো, বাগান করো, গাছ লাগাও, কিছু অ্যানিমেল রাখতে পারো বাড়িতে, পশু পাখিদের সাথে কিন্তু খুব ভালো সময় কাটে, বিশেষ করে কুকুর যদি বাড়িতে রাখো ভীষণ ভালো, তোমার একাকিত্ব একদম শেষ হয়ে যাবে, সেখানে তোমার একটা ফুল টাইম সঙ্গী পাবে। আমার টিপস গুলো তোমাদের হয়তো ভালো লাগতে পারে, ভালো লাগলে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এখানেই শেষ করছি, চলো বাই।